আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি পাওয়ারটি আমরা অন করেছি। দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার এলইডি জ্বলেছে, তো এটা সমস্যাটা কি সেটা দেখার চেষ্টা করতেছি। তো ডাটার জায়গা তো আসলে ওই যে নো সিগন্যাল দেখা দেখতে পাচ্ছি আমরা, মানে একেবারে লাইট কম, কিন্তু লাইটের চেয়েতে বেশি আমাকে দেখা যাচ্ছে ভিতরে ডাটা। যতটুকু দেখা যাচ্ছে অ্যাঙ্গেল করলে তার চেয়েতে বেশি দেখা যায় আমাকে। তো আমরা একবার পাওয়ারটি অফ করে অন করে দেখি। আসলে এই প্যানেলটি হলো গ্লসি প্যানেল, যার কারণে আমাকে দেখা যাচ্ছে। তো আমরা ব্যাকপার্টটি খুলে নিলাম। এরপর আমরা ভালোভাবে খেয়াল করে দেখছি যে সার্কিটে আসলে এইখানে কাজ করা হয়েছে। তো এখানে কী ছিল, এখানে মূলত হলো ক্যাপাসিটারগুলো থাকে, তো আসলে এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করা হয়েছে। তো আমরা ব্যাক লাইটের কোনো যে লাইটের ক্যাবেলগুলো আছে সেখানে কোনো ফায়ারিং আছে কিনা সেটাও দেখে নিলাম, কারণ ক্যাপাসিটার খারাপ হওয়ার সাথে সাথে যদি ইনভার্টার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় লাইট দায়ী থাকে। তো আমরা এখানে সেই রকম কোনো কিছু লক্ষণ দেখিনি। তো চলুন, মূল বিষয় হলো যে এখন আমাদের দেখতে হবে যে আসলে এই এখানে যে আমাদের ইনভার্টার সেকশনে যে ড্রাইভারগুলো আছে সেইখানে কোনো সমস্যা আছে কিনা তা দেখতে হলে আমাদের সার্কিটটি খুলতে হবে। তো চলুন আমরা খুলে নিই সার্কিটগুলো। তো আমাদের স্ক্রুগুলো খোলা শেষ, এখন আমরা সার্কিটটি খুলব। এরপরে দেখব যে ফিজিক্যালি এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে অলরেডি ক্যাপাসিটারগুলো চেঞ্জ করা হয়েছে। হয়তো ফিজিক্যালি এই ক্যাপাসিটারগুলো ড্যামেজ ছিল, যার কারণে ক্যাপাসিটারগুলো চেঞ্জ করা হয়েছে, কিন্তু সেই ব্যক্তি জানে না যে এর বাইরেও অনেক কিছু দেখতে হয় বা বুঝতে হয়, হয়তো সে রেগুলার কাজ করে না বা তার থেকে যতটুকু বুঝছে। তো এইখানে যে আমরা আইকনটি দেখছি, এখানে একটা ফিউজ আইকন, কিন্তু এখানে একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে। তো এটা হলো ফুল ল্যাম্পের যে ইনভার্টারগুলো আছে স্যামসাংয়ের, এই ক্ষেত্রে এরকম হয়। তো আমরা ভোল্টেজ মেপে নিই, দেখে নিই আমার যে আসলে ইনভার্টার সেকশনে কত ভোল্ট আছে, 17.3 এই আপনারা দেখতে পাচ্ছেন, এবং আউটপুটে কত আছে আমাদের দেখা আছে 6.6 বা 7 ভোল্ট। তো আমাদের ইনভার্টার রান হতে হলে মিনিমাম 12 ভোল্ট লাগবে, যার কারণে এখানে আমাদের সাপ্লাই আছে কম, এই জন্যে আমাদের ইনভার্টার রান হচ্ছে না। ক্যাপাসিটার শুধু চেঞ্জ করলেও হয় না, কারণ হচ্ছে এর সাথে অনেক সম্পর্ক থাকে। তো এই যে এখানে যে রেজিস্ট্যান্সটি দেখতে পাচ্ছেন আপনারা, সেই রেজিস্ট্যান্সটি আমরা এখন পাল্টাবো। হাতা খুলতে হলে কী করতে হবে, সব কিছু ডিসকানেক্ট করে নিতে হবে। এরপর আমরা এই রেজিস্ট্যান্সটি এখান থেকে খুলবো, আর যা যা করণীয় সব কিছু আমরা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখনই লাইক করে দিন, কমেন্টস করে দিন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমাদের প্রতিদিনের যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে আপনার মাঝে পৌঁছে যায়। আর যারা পেজ থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু শেখাবো। অনেক কিছু বলতে দেখুন, আপনারা যদি নর্মালি হতেন যে ক্যাপাসিটার চেঞ্জ করতেন, তারপর যখন না হতো তখন কী করতেন, আসলে এই ভিডিওতে সেই ইনফরমেশনটাই আছে। তো ধরে নিন আপনি নিজেই ক্যাপাসিটার চেঞ্জ করতেছেন, এরপরেও হয়নি, তখন কী করবেন? ধরেন এখানে ফিউজের জায়গায় আছে একটা রেজিস্টার, তো সেক্ষেত্রে আপনাদের কী করণীয় আছে সেখানে আমরা কিন্তু দেখিয়ে দিলাম যে আসলে ভোল্টেজ মাপতে হবে। আর ভোল্টেজ মাপতে হবে কারণ আমাদের ইনভার্টার কিন্তু রান হবে 12 থেকে, একেবারে কমসে কম 12 ভোল্ট লাগবে, সেইখান থেকে 12 ভোল্ট থেকে আমাদের এখানে 17 ভোল্ট শো করে। যদি আমাদের এখানে 17 ভোল্ট নেই, তাও যাই হোক ভোল্ট এখানে 19-20 দেখাবে, এটাই স্বাভাবিক। লোডে গেলে এই জিনিসগুলো হলো পারফেক্ট পাওয়া যায়। তো যাই হোক, আমরা এই রেজিস্ট্যান্সটি এখন জ্বালাই করবো। রেজিস্ট্যান্সটি জ্বালাই করার পরে আমরা অবশ্যই কিন্তু আবারও আপনাদেরকে ভোল্টেজ মেপে দেখাবো, কারণ হচ্ছে কোনো জিনিস শিখতে হলে বা বুঝতে হলে সেটা পরিপূর্ণ দেখতে হয় এবং দেখানো লাগে। যদিও আমরা ভিডিওগুলো অনেক ভিডিও আছে শুধুমাত্র ইউজারদের জন্য করি, এই ভিডিওটা আপনারা অন্তত যারা সার্ভিস রিলেটেড আছে তারা দেখতে পারেন, এই জন্য এই ভিডিওটি তৈরি করা। তো চলুন এখন আমরা যেটা করবো সেটা হলো পাওয়ারটি দিব, এর পাশাপাশি আমরা সেই ইনভার্টার সেকশনে যে ভোল্টেজটি আছে সেটা মাপবো। সর্বপ্রথম দেখবো যে আমাদের মূল ডায়োডের যে ভোল্টেজটা সেটা, এবং রেজিস্টরের মাধ্যমে কত ভোল্টেজটা সাপ্লাই আছে। এই হলো আমাদের ডায়োডের 17 ভোল্ট, ওই রেজিস্টরের পরে কত চলে গেছে 17.2। তো মূল আমাদের কিন্তু ভোল্টেজ চলে আসে। এখন আমরা ইনভার্টার কানেকশনটা দিব, মানে ইনভার্টার কানেকশন বলতে লিড কানেকশনগুলো দিব, তো পাওয়ার দিব। চলুন পাওয়ারটি দিই, কী হয় দেখি আমরা, দেখি 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 এই দেখতে দেখতে কী হলো, এই যে দেখুন ডাটা চলে আসে, দেখতেই পাচ্ছেন আপনাদের ডাটা চলে আসে, আমাদের মূল কাজটি হয়ে গেছে। তো আশা করব এখন আমরা বিজে কেবলটি লাগিয়ে ডাটাটি দেখবো। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দেখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।